আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সেটি হলো হাউ টু ইনেবল অন ডিজেবল দ্য কিবোর্ড ইন উইন্ডোজ এগারো অর্থাৎ উইন্ডোজ এগারোতে আমরা কিভাবে টাচ কিবোর্ডটা এনেবল করব এবং ডিজেবল করব এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে প্রতিদিনের শিক্ষামূলক টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন তো চরুন শিখে নেই কীভাবে আমরা উইন্ডোজ এগারোতে টাচ কিবোর্ড ডিজেবল এবং ইনেবল করব সেই জন্য আমাদেরকে সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে আপনি আপনার ইচ্ছা যাবেন আমি যাচ্ছি যে যে স্টার্ট মেনুটা আছে স্টার্ট মেনুটের মাউসে রাইটে বাটন ক্লিক করার পর আমরা এই যে সেটিংস আছে আমরা এই সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর সেটিংস অপশনটি ওপেন হয়ে যাবে দেখুন ওপেন হয়ে গেল এখন আমরা বাম দিকে একটু লক্ষ্য করব পার্সোনালাইজেশনে আমরা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর ডান পাশে যে অপশনগুলি আছে আমরা একটু নিচের দিকে যাব আমরা যে টাস্ক বার আছে আমরা এই টাস্ক বার দেখতে পাচ্ছি এটার যে সামনে গেলে আমরা একটি রাইট দেখতে পাবো আমরা এই রাইট ক্লিক করব। ক্লিক করার পর কিছু অপশন চলে আসবে দেখুন একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো কিবোর্ড এই যে টাস্ক কিবোর্ডটা আমরা এখন প্রথমে আমরা এটাকে এনেবল করব। এটা যেহেতু অফ আছে এটো গোলে আমরা শুধু একটি ক্লিক করব এটি এনেবল হয়ে যাবে দেখুন আমি একটি ক্লিক করলাম এনেবল হয়ে গেল এখন জিজ্ঞাসা করতে পারেন যে এনাবল অন্ত হলো কিন্তু এনাবল যে হচ্ছে আমরা এটি কোথায় দেখতে পাব লক্ষ্য করুন আমাদের এই যে টাস্ক যে কিবোর্ডটা এটা দেখুন এইটার যে লোগোটা আছে দেখুন আইকনটা আছে এই আইকনটা এই এই যে আমার টাস্ক বারে চলে আসছে দেখুন এই টাস্ক বারে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার টাস্ক কিবোর্ডটা একটু অপেক্ষা করুন দেখুন আমার এই টাস্ক কিবোর্ডটা কিন্তু চলে আসছে এখন আপনি এখান থেকে যে কোনো লেখা আপনি লিখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন একটি কিবোর্ড চলে আসলো আমরা এটাকে ক্লোজ করে দিলাম এখন আমরা কিভাবে ডিজেবল করব। ডিজেবল করার জন্য আমরা সেই একই ফাংশানে আসতে হবে অর্থাৎ আমাদের সেটিংস অপশান ওপেন করতে হবে সেটিংস অপশান থেকে আমাদের পার্সোনাইজেশনে আসতে হবে পার্সোনালাইজেশনে যখন আমরা ক্লিক করব সামনে যে অপশানগুলি আসবে অপশানগুলি থেকে আমরা টাস্ক কিবোর্ডের এই যে সামনে যে রাইটারও আছে আমরা এই রাইটার ক্লিক করব সরি আমরা একটু ব্যাগে যাব আমরা ক্লিক করব আমরা এই যে এই আমরা ক্লিক ক্লিক করব করার পর আমরা পেয়ে যাব টাস্ক কিবোর্ড এই টাস্ক কিবোর্ড এখন এটা এনেবল আছে অর্থাৎ অন আছে আমরা এটাকে ডিজেবল করব অর্থাৎ আমরা অফ করে দেব দেখুন এখন এটি অফ হয়ে গেল এখন আর আমাদের আইকনটি কিন্তু এই জায়গায় নেই দেখুন টাস্ক আর এই জায়গায় নেই অর্থাৎ এই টাস্ক যে কিবোর্ডটা এটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এনেবল করা খুব জরুরি দরকার কিভাবে এনেবল করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম অর্থাৎ টাস্ক কিবোর্ডে আমরা যখন অফ করব ডিজেবল অন করব দেখুন এখন এই জায়গায় চলে আসছে এটা এই জায়গায় যখন টাস্ক কিবোর্ডটা আসবে আমরা এই টাস্ক বোর্ডে ক্লিক করলেই আমরা কিবোর্ডটা পেয়ে যাব এই ছিল আজকের এই চমৎকার শিক্ষামূলক টিউটোরিয়াল আল্লাহ হাফেজ